আগা খান সব সময় আমার পেছনে লেগে থাকে। তাকে অন্তত এটা বুঝিয়ে দেওয়া উচিত যে আমি শুধু তোমার। সে যেন বারবার আমাকে এরকম রাত বিরাতে তার ঘরে একা না থাকে। আমি না বিষয়টা কাউকেই বুঝাতে পারছি না, আগা খানকে তো নাই। দুলাল দুলাল আমি তোমাকে ভালোবাসি। আমি দেখছি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তোমার বিল্লালকে ধরে আনার কথা ছিল না? তুমি আমাকে বলেছিলে বিল্লালকে ধরে আনতে। পুলিশকে ইনফর্ম করা হয়ে গেছে। হ্যাঁ, দুই তিন দিনের মধ্যে তারা দড়ি ফেলবে। এতে বাংলাদেশে কোনায় লুকে থাকবে, কোথায় থাকবে এতে লুকায়? তারা দড়ি জানা হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না বস। আমি না আমি না ঠিক আসলে বুঝতে পারছি না এত কিছুর পর আমি কেন এখানে আসি। মানে জাস্ট আমি নিতে পারছি না, আমি চলে যাবো সিরিয়াসলি। আমি ভালোবাসি তোমাকে। কি কেন তুমি ভালোবাসো না? আমি কখনো বলেছি? এরকম করলে তো চলবে না। আরে কালকে যে সাগরের সিনগুলো হবে সেগুলোর ফুল টিমের তোমার বসার কথা। আগা খান ভাইয়া কে অলরেডি বলে এসেছি 10টায় আসতে, বসবো। এখন 10টা পার হয়ে গেছে, তুমি কি আজে বাজে বকছো? আমি আজে বাজে বকছি না। হ্যাঁ, আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম আসি তখন আমার স্বপ্ন ছিল আমি এদেশের এক নম্বর নায়িকা হব। আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সব কিছু এটাই ছিল। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর সব কিছু কেমন যেন পাল্টে গেছে। আমার এখন স্বপ্ন একটা ঘর, একটা সংসার, আমি বউ হব, এটাই আমার একমাত্র স্বপ্ন। আমার ধ্যান জ্ঞান ধারণা সব কিছু, আমি এটা থেকে বের হতেই পারছি না। তাকে অন্তত এটা বুঝিয়ে দেওয়া উচিত যে আমি শুধু তোমার। সে যেন বারবার আমাকে এরকম রাত বিরাতে তার ঘরে একা না থাকে। আমি না বিষয়টা কাউকেই বুঝাতে পারছি না, আগা খানকে তো নাই। দুলাল দুলাল আমি তোমাকে ভালোবাসি। উরি, এই মুহূর্তে তোমাকে শুধু একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে আমি হচ্ছে এই সিনেমার পরিচালক আর তুমি হচ্ছে সিনেমার নায়িকা। আমি বুঝতে চাই না, আমি কোনো কিছু বুঝতে চাই না। কেমন একটা চলে এসছে, এত করে বলতাম দূর থেকে কথা শুনবে না। এখান থেকে উচ্চারিত হয়ে এটি একদম কণ্ঠনালীতে নিঃসৃত হয়ে জিহ্বা ছুঁয়ে যখন তোমার অষ্টদেশ থেকে উচ্চারিত হবে সেটাই হচ্ছে শব্দ। আর শব্দ শিল্পিত হয়ে কখন? যখন এই স্ক্যানিংটা শব্দের তোমার মননে মগজে উপলব্ধিতে থাকবে, ঠিক আছে? সো স্ক্যানিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর অ্যাক্টিং। আরেকটা জিনিস আমি আগে বলেছি, ডায়লগ ডেলিভারি এটা শুধু ন্যাচারাল হলেই তো হবে না বা রিয়েলিস্টিক হলেই হবে না, কারণ ইটস এ স্ক্রিন, ইটস এ ডিফারেন্ট থিং, ইটস এ লার্জার দ্যান লাইফ। স্টানিসলাভস্কি অভিনয় রীতিকলা সম্পর্কে কি বলে গিয়েছেন? আমাদের আগা খান ভাইয়া ওয়েট করছেন, হি ইজ ওয়েটিং ফর মি, আওয়ার হিরো। আমি মুগ্ধ হয়ে গেছি। মানে অভিনয় করা সম্পর্কে আপনি এত কিছু জানেন, হাউ ক্যান পসিবল? আমি কইতে বলি গেছি আমাদের ইন্ডাস্ট্রি আরে আজকে আমার মতো একটা জানে আলো লোক যদি আমাদের ইন্ডাস্ট্রিতে ডিরেকশন থাকতো আমাদের ইন্ডাস্ট্রি কোনায় চলে যেত। মানে আমি অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব? আমি মুক্ত হয়ে গেছি আপনার এই স্পিচ শুনে।
আচ্ছা ও ভালো কথা মনে হচ্ছে যে আমাদের মহেশখালী দ্বীপে যে সরের মধ্যে শুটিং করার কথা সেটা ফার্মিচন কোস্টগার্ড দিয়ে দিয়েছে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তার মানে শুটিং হবে তো খুশি বৃষ্টির কোন সম্ভাবনা নেই শুটিং হবো